যে কিতাবগুলোতে বর্ণিত রয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনুগত্য, এর অর্থ হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের মধ্যেই আমাদের জীবন ব্যবস্থা, এটার নাম হচ্ছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। প্রিয় উপস্থিতি, বলছিলাম রাসূলের অনুগত্যের মাধ্যমে আল্লাহর অনুগত্য আসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো, যদি আল্লাহ এবং তার আল্লাহর যদি অনুগত্য, রসুলের অনুগত্য যদি না থাকে তাহলে তুমি মৌমিন নও। তাহলে বোঝা থাকলে একজন মৌমিন আল্লাহর অনুগত্য করবে, একজন মৌমিন তার রসুলের অনুগত্য করবে, এটাই বাস্তবতা। যদি আল্লাহ এবং তার রসুলের অনুগত্য তার মধ্যে না থাকে, মনে রাখবেন সেই মৌমিন নয়, সে মুসলিম নয়। আমরা সাধারণভাবে একটা কথা আমাদের সমাজে প্রচলনভাবে বলে থাকি যে তুই বেঈমান, বেঈমান বলি আমরা কোন সময়, যে সময় বলি যে কেউ কারো কথার খেলাফ করছে সে সময় আমরা বেঈমান বলি, কিন্তু বেঈমান সে সময়, প্রকৃত বেঈমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, যে ব্যক্তি রসুলের আদর্শকে ভুলে গেছে, যে ব্যক্তি রসুলকে এতাআত করতে পারেনি, সেই হলো প্রকৃত প্রকৃত বেঈমান। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বক্ষেত্রে অনুগত্য করতে বলেছেন, এমনকি অনুগত্যের রাসূলের অনুগত্যের একটা রুলস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রাসূল যেটা তোমাদের নিকট উপস্থাপন করেছেন সেটাই হলো তোমাদের গ্রহণীয়, যেটা তোমাদেরকে বিরত থাকতে বলেছেন এটাই তোমাদের বর্জনীয়।